আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاقيم الصلاه واتوا الزكاه واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضى وضوئي هذا وصلى ركعتين لم يحدث نفسه فيهما بشيء غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضا فيحسن وضوءه ويصلي ركعتين مقبلا عليهما بقلبه وجهه وجبت له الجنه رواه البخاري ومسلم عن بريده رضي الله تعالى عنه قال اصبح رسول الله صلى الله عليه وسلم فدعا بلالا فقال বেমা সাবাক তানিয়াল জান্না মা দখল তুল জান্না তাকাত্তইল্লা সময় তো খাস খাসা তাকা আমি কালা ইয়া রসুল্লাহ মা আদান কাত্ত ইল্লা সল্লি তুরা কাতায়ন ওমা হাদাসানি আসাব ওমা আসাবানি হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দা তো ইন্দাহ রাই তো আন্না লিল্লা হেরা কাতায়ন রাহু তির্মিদি বেজানা দিন সাহে। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে নয় ধরনের নফল সালাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নয় ধরনের নফল সালাত, সালাত ও তাহিয়াতুল ওযু, ওযু করে দূরে কাত সালাত, সালাত ও তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করে দুরেকাত সলাত, সলাত বাইনাল আদানাইন, আজান আর একামাতের মাঝে দুরেকাত সলাত, সলাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই দুরেকাত সলাত, সলাতুল জোহা, সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার সময় চাস্তের দুরেকাত সলাত, সলাতুল আওয়াবিন, সাড়ে দশটা এগারোটার সময় দুরেকাত সলাত, সলাতুল হাজা, প্রয়োজনে বিপদ আপদে দুরেকাত সলাত, সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত, জমি কিনতে চাচ্ছি, এই মেয়েটিকে বিবাহ করতে চাচ্ছি, এই গাড়িটা নিতে চাচ্ছি, সিদ্ধান্তের সলাত, সলাতুল তাসবিহ, তাসবিহ এর সলাত, এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যেখানে আছেন আপনাদের কাজকর্ম বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমরা আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে ফরজের সাথে সাথে কিছু নফল সলাত থেকে যায়, যা বিচারের মাঠে খুব কাজ দিবে। আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে নফল সলাত সহ ফরজ সলাতের আলোচনা শেষ করে আমরা আগামীকালকে সলাতুল জানায়েজ, জানাজার সলাত আরম্ভ করব বলে আশা করছি ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে পবিত্রতা থেকে নিয়ে নফল সালাত থেকে নিয়ে ফরজ সালাতের ধারাবাহিকতা আলোচনা শেষ করেছি। বিগত জুমায় আমাদের সালাতের আলোচনা ছিল সালাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত, তাতে ঝড় বৃষ্টি বাতাসের আলোচনা ছিল। আপনারা জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভিতে সেগুলি দেখতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এ যাবৎ যা বলেছি
তার দুই একটি কথা আমরা করোনা ভাইরাস ছোঁয়াচের রোগ নয় বলে নাকচ করেছি। আমরা বলেছি করোনা ভাইরাস ছোঁয়াচের রোগ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাকচ করেছেন। আমরা বলেছি ছোঁয়াচের এই করোনা ভাইরাস মহামারী নয়। তাহলে করোনা ভাইরাস কি হতে পারে? বিপদ হতে পারে। তাহলে কি করতে হবে? তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, দান খেরাত করতে হবে, দোয়া প্রার্থনা করতে হবে, সলাত আদায় করতে হবে। এ মর্মে আমরা আলোচনা করে আসছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা তাতে বলেছি যে ইসলাম ধর্মে যে পবিত্রতা উল্লেখ করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তাতে পৃথিবীর ইতিহাসে পবিত্রতার ধরন নিয়ম বিরল। এই পবিত্রতাকে সামনে রাখলে নতুনভাবে আর কোনো পদার্থ দিয়ে, তরল পদার্থ দিয়ে হাতে মেখে নিয়ে করোনাকে ঠেকাতে হবে, এই হিসাব করা লাগবে না। আপনি কি ভেবে দেখেছেন কখনো ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো যাবে না কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগে হাত তিনবার ধৌত করতে হবে, তারপরে। রহস্য কি? অজু করলে মুখে পানি দিতে হবে, আগেই কবজি পর্যন্ত হাত তিনবার ধৌত করতে হবে কেন? একটু পরে তো হাত কনে পর্যন্ত ধোব লাগবেই, তখন তো কবজি পর্যন্ত এমনিতেই ধোয়া পড়বে। তাহলে আগেই কবজি পর্যন্ত এভাবে তিনবার ধৌত করতে হবে কেন? এরই নাম পবিত্রতা। মুখে পানি দিলে, হাতে করে মুখে পানি দিলে হাতকে আগে প্রস্তুত হতে হবে। ঘুম থেকে উঠে অজু মেসওয়াক করতে হবে কেন? সলাতের পূর্বে মেসওয়াক করতে হবে কেন? পেশাব করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন? পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন? পানি না থাকলে ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন? ফরজ গোসলের সময় আগে লজ্জা স্থান ধুয়ে হাত মাটির উপরে মেরে সাবানে মেখে ভালো করে ধুয়ে নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে অজু করতে হবে কেন? মহিলার ঋতুবতী হলে ফরজ গোসলের মতো করে অজু করে গোসল করতে হবে কেন? মানুষ মারা গেলে গোসল দিয়ে তাকে গোসল দিতে হবে কেন? এ ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পেশ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভিতে আমরা সেগুলি ধারাবাহিকভাবে দেখতে পারি। তোমরা ছেলেরা যারা একটু দায়িত্ব পালন করছো, একেবারেই কম সংখ্যক মানুষ, হয়তোবা দু এক বছরে এরকম কি না, আমরা এবছরে যে কয়েকটা প্রোগ্রাম করলাম তাতে মনে হয় লাখ কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা আশেপাশে যারা কথা বলছে ছেলে মেয়েরা, তাদের একটু ঠেকানোর চেষ্টা করো। আমি কিছু কথা শুনতে পাবো, তারপরে আমি কথা বলবো, এমনটা আমার হয় না। আর আমি আরও বলে আসছি, সব সময় বলছি, প্রতিদিনই বলছি, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ 32 বছরে। আমার জীবনে আমি কোনোদিন 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন কোনো মানুষকে নিন্দা করে কথা বলিনি। এই দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলতে যাইনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, কিভাবে লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি। কোনোদিন প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে জাতির সামনে আর কথা হবে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, প্রতিদিনের কথা। অতএব আসলে কোনোদিন যদি চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনই ভাই বোন আত্মীয় স্বজন সবাই আসার চেষ্টা করবেন, এমনকি হিন্দুও আসবে, তারও আমি নীতিগতভাবে কিছু শিষ্টাচার পরিবর্তনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অজু করে দূরে কাত সলাত। উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযু ইহাজা,
তিনি অজু করে দেখালেন আর বললেন কেউ যদি আমার এই অজুর মতো অজু করে অসল্লারা কাতায়ন তারপরে দুই রাকাত সালাত আদায় করে লাম ইউহাদ্দিস নাফসাহু ফীহিমা বিশাইইন আর কোনো কিছু নিয়ে মনে মনে কথা না বলে আল্লাহ আকবার বলার সাথে সাথে শয়তান খালি বলবে উজকুর কাজা এটা স্মরণ করো ওটা স্মরণ করো কোথায় বউ কোথায় বেটি কোথায় বান্ধবী কোথায় দোকানপাট যেটা আপনার মনে ছিল না দশ বছরের মধ্যে সেটাকে মনে করাবে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই রাকাত সালাত আদায় করলো মনে মনে কথা বলল না কোনো বিষয়ে কথা বলল না ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত জরুরি তো যাবেই হাদিস বুখারি মুসলিম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন যে কোনো মুসলিম পুরুষ নারী যে কোনো মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা ফাসানা উযুআহু ওযু করলো সুন্দর করে ওযু করলো ওযুর আবার সুন্দর আছে সব অঙ্গ তিনবার করে ধোয়ার নাম হলো সুন্দর ওযু ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া একবার ভিজাতে দশ বারো পানি লাগতে পারে তিনবার ধোয়া মানে তিনবার পানি দেওয়া নয় তিনবার ধোয়া মানে প্রথমবারই সব ভিজে গেছে তারপরে আবার পানি দিয়ে ভিজানো তারপর আবার পানি দিয়ে ভিজানো তার নাম হচ্ছে এসবাগুল ওযু সুন্দর করে অজু করল অসল্লা রাকাতাইন দুই রাকাত সালাত আদায় করল মুকবিলান আলাইহিম বিকলবিহি ওয়াজহিহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে গফিরাল তাহমা তাকাদ্দাম মিন জামবিহি তাহলে অতীতের সব পাপ ক্ষমা হাদিস তো বুখারী মুসলিম সুন্দর করে অজুর কথা বলতে গিয়ে একটা হাদিস মাথায় বারবার ধাক্কা খাচ্ছিল ওটা একটু বলি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা বলেন মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন হাল তাদরি ইয়া মুহাম্মদ ফিমা ইখতাসিমুল মালাউলালা মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আলা না আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হচ্ছে হইচইটা আমি বলতে পারি ফিল কাফারাত মানুষের পাপ মিটে যাবে কিসে এই নিয়ে হইচই হচ্ছে কি করলে মানুষের পাপ মিটে যাবে এইগুলো ফেরেশতাগণ বলাবলি করছেন তারই হইচই হচ্ছে তখন বলা হচ্ছে আল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত এক সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল করা আপনাকে আমি দেখেছি আর একবারে জুমার দিন সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠেছেন কতদিন আপনাকে ঠেকালাম আর আপনি বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাকে ধমকালেন আপনাকে আমি ধমকাইনি আপনি ওইভাবে উঠেন কেন ওটা কি আপনি এসেছি আমি এখানে কথা বলছি আপনি দোকানপাটে কথা বলছেন কেন অসম্ভব এরকম সুযোগ নেই বত্রিশ বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি আপনি কোন সহজে দোকানে বসে থাকেন ওখানে এটা গ্রহণ করতেই পারি না এটা অসম্ভব আপনাকে আমার এখানে আসতে হবে আমি বাধ্য নই কোনো দিন এই দীর্ঘ বত্রিশ বছরে কোনোদিন কোনো সভাপতি কোনো সেক্রেটারি কোনো ব্যক্তি কোনো জজ কোনো ব্যারিস্টার কোনো মন্ত্রী কোনো সভাপতিকে হিসাব করে আমাকে কথা বলা লাগেনি এরকম সুযোগ এরকম পজিশন আল্লাহ আমার কাছে নিয়ে আসেননি কোনোদিন কোনোদিন আমাকে পিছে হটা লাগে না কোনো কাজ আমার পরিকল্পনা নিয়ে নেই এমনিতে অটোমেটিক হয় আপনি যান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখে আসেন একান্ন বিঘে জমির ওপরে আপনি ভাবতে পারবেন না এটা হয় কি করে আমিও ভাবতে পারি না যেখানে দুশো শতক জমির উপরে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে খালি মসজিদের জন্য দুশো শতক জমি কোনো হিসাব নেই এমনিতেই জান আপনি রাজশাহী ছাব্বিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান একদিক থেকে আর এক দিক দেখলে কেমন কেমন লাগে ও যে প্রাচীর দেখা যাচ্ছে
90% জমির উপরে মসজিদ তিন তালার কাজ শেষ হচ্ছে, যারা এক তালাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। জান আপনি তেঘরা বিরল দিনাজপুর 18 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান যার দুই তালা হচ্ছে, কিভাবে আমি নিজেও জানি না। আপনাকে আমি এই বিষয়ে দোয়া করতে বলেছি, দান পরে। আপনি এলাকার মানুষ খিলগাওনা কি যেন বলছে, আপনি দান করলেও জামিয়া সালিফে চলবে, না করলেও চলবে, মাসে 32 লক্ষ টাকা লাগে। বলেন তো আপনি কটাকে দিয়েছেন? 32 লক্ষ মাসে বেতন। বিদেশি শিক্ষক যারা, বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফে, যার পিছনে বেতন সহ থাকা খাওয়া সহ বাবুর্চি সহ প্রায় 80,000 করে খরচ আছে, ওদের 10 জন শিক্ষকের থাকা খাওয়া ভিন্ন, ওরা অন্য অন্য শিক্ষকের সাথে খায় না থাকে না, ওদের বাবুর্চি ভিন্ন, ওদের খানাই ভিন্ন। আমার মনে বড় সাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ আমি এই কাজে বাস্তবায়ন হবই হবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে তা নিয়ে হইচই হচ্ছে? মানুষের পাপ মিটে যাবে সলাত আদায় করার পরে, মসজিদে বসে বসে জিকির আজকার করলে, সালাম ফিরার পর পরে আপনি লাভ দিয়ে উঠেন, এই তো আপনার স্বভাব। এত তাড়াহুড়া কেন? এখন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন? এটা কি, এটা কোন স্বভাব? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শোনে না। উলায়ক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহু মাদাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মানুষ মনে করবেন, কথার দাম দিবেন, প্রয়োজন আছে। শ্বাস বন্ধ হয়ে গেলে হিসাব নিকাশ শুরু হবে। দুই, অলমাসু আল আলাদা মিনাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে ওদের পাপ ক্ষমা হয়ে যাবে, এ নিয়ে হইচই হচ্ছে। তিন, এসবাগুল ওযু আলাল মাকারে, এটা হলো কথা, কষ্টের সময় ভালো করে ওযু করলে ওদের সব পাপ ক্ষমা হয়ে যাবে, এ নিয়ে হইচই হচ্ছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, মানে আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো, এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো, এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো। ওয়া কানা কায়মিন ওয়ালাদাতুহু মিনাল খাতিয়াতে, তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে? এক, মসজিদে বসে সালাতের পরে তাসবিহ তাহলিল করলে, মনে থাকবে না মনে হয়। দুই, পায়ে হেঁটে মসজিদ গেলে ইনশাআল্লাহ। তিন, সুন্দর করে উজু করলে ভালো, কষ্টের সময় সুন্দর করে, লালাল মাকারে বলা আছে, কষ্টের সময় সুন্দর করে উজু করলে। কষ্ট কি? শীতের দিন। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়, অনেকখানি বুঝেছেন। যাক, আমরা বলছিলাম উজু করে দুই রেকাত সলাত। বোরাইদা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বিলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাকতান ইলাল জান্না, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কারণ কি? মা দাখাল তুই জান্নাতা কাত্তইলা সময় তো খাসখাসা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো,
আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। ঘটনা কি বলো তো বেলাল, কি এমন করো তুমি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাযযান্তু কাত্তাইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি আজান দিই তখনই দুই রাকাত সালাত আদায় করি। দুই, ওমা আসাবানি হাদাসুন কাত্ত, যখনই আমার অজু ভেঙে যায় তাওয়া দাত ইন্দাহু তখনই অজু করি। ও রায় তো আন্না লিল্লাহে রাকাতাইন, আর তখন আমি মনে করি যে আমার উপরে দুই রাকাত সালাত হয়ে গেছে, আমি দুই রাকাত সালাত আদায় করি। অজু করলেই আমি দুই রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটাই কারণ, এই দুটাই কারণ বেলাল। এই হাদিসের মধ্যে একটা আলোচনা আছে, অজু ভাঙলেই অজু করতেন এবং দুই রাকাত সালাত আদায় করতেন। আপাতত অজু করে দুই রাকাত সালাত আদায় করতে হবে, এই কথাটা শেষ করলাম। অজু করলে দুই রাকাত সালাত আদায় করা ভালো, অজু করে দুই রাকাত সালাত আদায় করলে অতীতের সব পাপ ক্ষমা, অজু করে দুই রাকাত সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে জান্নাতের সুযোগ হয়ে যেতে পারে, তার মানে ভালো জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ, নিরাশা হয় না। মানুষের জন্য জান্নাত, ওখানে পশু প্রাণী গরু ছাগল থাকবে না। জান্নাত কার জন্য? মানুষের জন্য, জিনের জন্য, মানুষের জন্যই জান্নাত। জাহান্নামে যখন, জাহান্নাম যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে, দিয়ে বলবেন যে এখন পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। আর জান্নাত যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন মানুষ আবার বানাবেন, ওই সময়ে বানিয়ে ওদের জান্নাতে দিয়ে দিবেন। এখন আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, দুনিয়াতে আসলাম, কত কষ্ট করলাম, কত তাহাজ্জুদ পড়লাম, কত ধাক্কা খেলাম, মসজিদ থেকে বের করে দিল জোরে আমিন বলার কারণে, এরপরে কত কষ্ট করে জান্নাত, আর ওরা হতে হতেই জান্নাত, এটা আল্লাহর ইচ্ছে, এফলমা এসা, যা ইচ্ছা তাই করেন, ফালিল্লমা ইরিদ, যা ইচ্ছা তাই করেন, করতে পারেন। আপাতত অজু করে দুই রাকাত সালাত আদায় করতে হবে, মর্মে কথাটি শেষ করলাম। এবার চলেন যাই, মসজিদে ঢুকলেই দুই রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসলি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবে, সে তখন বসার পূর্বেই যেন দুই রাকাত সালাত আদায় করে। সে বসার পূর্বেই কি করবে? দুই রাকাত সালাত আদায় করবে, এটা আদেশ, সে যেন করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দখাল রাজুলুন ইয়াউমাল জুমা ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, একদা জুমার দিন একটা লোক মসজিদে ঢুকলো, আল্লাহর নবী তখন জুমার খুতবা দিচ্ছিলেন, ঢুকেই ফাজালাসা বসে গেছে। তো আল্লাহ রাসূল তাকে বললেন, আসাল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? কালাল্লা, জিন, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কুম, ওঠো, ফাসাল রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করো। খুতবা চলাকালীন কেউ ঢুকলে বসতে পাবে না, দুই রাকাত সালাত আদায় করতে হবে তারপরে। আর যিনি খুতবা দিচ্ছেন তার চোখে যদি পড়ে যায় যে কেউ ঢুকেই বসে গেল, তাহলে তাকে কি করতে হবে? উঠিয়ে দুই রাকাত সালাতের জন্য বলতে হবে। ইমাম খতিব মুক্তাদির সাথে কথা বলতে পারেন, মুক্তাদিও ইমামের সাথে কথা বলতে পারেন। প্রমাণ ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, বুঝতে পারছেন না, ওই যে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ, জুমার দিন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, এসে বলতে লাগলো, আল্লাহর নবী, হালাকাতুল ইয়াল, হালাকাতুল মাসিয়া, অনা বৃষ্টির কারণে পশু প্রাণী মারা গেল, বাড়িঘর সব নষ্ট হয়ে গেল, একটু দোয়া করেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, সাহাবীগণ দোয়া করলেন, এই যে বৃষ্টি হতে লাগলো। তো পরের দিন আবার ওই একটাই লোক বা অন্য লোক এসে বলছে, আল্লাহর নবী, বৃষ্টির কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল, বাড়িঘর ভেঙে গেল,
আপনি একটু অনাবৃষ্টি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন, তখন আল্লাহ রাসূল পরের জুমাতে আবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লাকামে ওয়াজ্জিরাবে বদ্রিনাও দিয়েতে ওমানাবাতি সাজারাতে, আল্লাহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও আমাদের উপরে নয়, আল্লাহ তুমি ঘন বৃষ্টিতে ঘন বৃক্ষে ঘন গাছে বৃষ্টি দাও, পাহাড়ে বৃষ্টি দাও, উপত্যকায় বৃষ্টি দাও, অনাবাদ জমিতে বৃষ্টি দাও, আমাদের উপরে দিও না। তারপর তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল। এই দেখেন মুক্তাদি ইমামের সাথে কথা বলছেন, হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায় আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আপনার জন্য লিখেছিলাম, আমি জানি না আপনি পড়েন কি না, ওতে 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 42টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার একটা আছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, হাত তুলে দোয়া করা উচিত, মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করা। স্বাভাবিক যদি হাত তুলতে হয়, স্বাভাবিক কিছু চাচ্ছেন, তখন হাত দুইটা কাঁধ সামনাসামনি থাকবে, জমাও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আর যখন চাচ্ছেন এখনই দিতে হবে, বৃষ্টি এখনই দিতে হবে, তখন বৃষ্টি হলে এইভাবে, মাঠে হলে, মসজিদে হলে এইভাবে, অন্য কিছু চাচ্ছেন এখনই দেওয়া লাগবে, তখন একবারে হাত লম্বা করে উঁচু করে দিতে হবে, যাতে করে বগলের শুভ্রতা দেখা যায়। এটা এখনই দেওয়া লাগবে, এখনই, আগে দেন তারপরে কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমা ওয়াল ইমামু ইয়াখতুব, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার দিন মসজিদে ঢুকবে, এই সময়তে ইমাম খুতবা দিচ্ছে, ফাল ইসালি রাকাতাইন ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা, তাহলে সে যেন দুই রাকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে, তাড়াতাড়ি করে, কেরাত ছোট ছোট করবে, রুকু সিজদা ঠিক করবে, তিরাত ছোট ছোট করবে, রুকু সিজদা ঠিক করবে, সে যেন দুই রাকাত সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করার কথা শেষ করতে যাচ্ছি। মনে রাখবেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন লোক মসজিদে ঢুকে আগে বসে। ঢাকা শহরে আপনারা সবাই জানেন, অথচ এর গতিনীতি হলো এমন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে বসতে হলে অনুমতি নিতে হবে, আপনি তার অনুমতি এভাবে নিতে পারবেন না, আসসালামু আলাইকুম আমি আপনার ঘরে একটু বসতে চাচ্ছি, এটা হবে? তাহলে আপনি তার সাথে অনুমতি নেবেন কিভাবে? ও যে তার ঘর, বসবেন কিভাবে? সালাতের মাধ্যমে। জাযাকাল্লাহ খায়র, দুই রাকাত সালাত আদায় করেন, এখন অনুমতি হয়ে গেল, যখন আপনি করেননি তখন আপনি বসতে পাবেন না। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনি তো পড়বেন পড়বেন, আপনার বাপকে পড়তে হবে। মসজিদে ঢুকে দুই রাকাত সালাতের ব্যাপারে সকাল নেই, দুপুর নেই, মাথার উপরে সূর্য হওয়া নেই, মা ডুবতে যাচ্ছে নেই, উঠতে যাচ্ছে নেই, জরুরি। 32 বছর থেকে তদন্ত করছে এই ফতোয়া, 26 বছর থেকে ফতোয়া লিখি, ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি 6 বছর থেকে। মানে হঠাৎ করে যে আপনার সামনে কথা বলছি এ কথা নয়, জীবনে যা কিছু করি তার একটা বড় অংশ হলো ফতোয়া দিন কাটাই। মাসিক আল ইতিসাম জাতির মুখপাত্র পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 12 জন মুফতি আছে, এ ফতোয়া বোর্ড পরিচালনা করা লাগে, প্রতি মাস প্রতি মাসে এ বোর্ড হয়, তারপরে ফতোয়া আসে পত্রিকায়। আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না, 16 থেকে 18 জন লোক কর্মচারী আছে, 12 থেকে 14 জন লেখক আছে, লক্ষ লক্ষ টাকার পিছনে খরচ আছে। যেভাবে বলেছি সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। বলেছি জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে, মিডিয়ায় মুখে বলছি, মিডিয়ায় যে চোখের সামনে, এমন একদিন ছিল এই মিডিয়াওয়ালা আমার সামনে দাঁড়াতে পারতো না, এই সুযোগ ছিল না, কিন্তু দেখছি মিডিয়ায় মানুষ অনেক উপকৃত হয়। যেখানে যাব দেশে বিদেশে, বিমান বন্দর থেকে নামলে বা বিমানে উঠলে দেখবেন যে মানুষ খালি ছুটে চলে আসছে, বেশিরভাগ মানুষ খালি ছবি উঠাবে এই জন্য ছুটে আসে।
দেখলে সব মিডিয়া মাধ্যম কলম দিন রাত যা আপনি দেখছেন যে সব পুস্তক লেখা হয় আর এমনি মিডিয়া আছে অনলাইন আলিতে সাম টিভি আমি চেষ্টা চালাচ্ছি মানুষ হিসাবে ভুল থাকতে পারে ভুল থাকাই স্বাভাবিক তবে যেন না হয় তার চেষ্টা চালাই সম্মানিত দিনী ভাই বোন আপাতত মসজিদে ঢুকে দূরে কাত সালাত আদায়ের কথা শেষ করলাম সালাতুল ইশরাক সূর্য ওঠার সাথে সাথে দূরে কাত সালাত এই ছেলে শুধুমাত্র চলাচল করবে তোমরাই যারা দেখাশোনা করছো যারা দিনী বোন মহিলারা আছেন আপনারা কথা বলবেন না আপনি বক্তব্য শোনার জন্য এসেছেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি নিজের ভদ্রতা বজায় রেখে আপনি নিজেকে সংবরণশীল করে বসে থাকেন আরেকজন আপনার গায়ের উপরে দিয়ে চলে গেল আপনি তাকে কিছু বলবেন না এমন ভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনার জন্য আমি এসেছি আপনাকে আমি যতই কষ্ট দিয়ে কথা বলি আপনাকে আমি অপমান করতে চাইনি আর আমি যে কথা বলেছি এদিকে আপনি কষ্ট মনে করবেন না আপনি এটা মনে করবেন কেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি আরবি থেকে অনুবাদ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের কথা এটা তাহলে কি আল্লাহর নবী এই কথা আয়েশাকে বললেন তাহলে কি আল্লাহর নবী এই কথা খাদিজাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা তাহলে কি আল্লাহ নবী এ কথা মারিয়ামকে বললেন তাহলে কি এ কথা আল্লাহ নবী আপনার একজন পরহেজগার স্ত্রী তাকে বললেন জি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা তারাক্তবাদি ফিতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে হাদিস বুখারী মুসলিম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিত্রিন আও আধা ইলাল মুসাল্লা একদা আল্লাহর নবী ঈদুল আযহাতে অথবা ঈদুল ফিত্রে ঈদের মাঠে গেলেন ফামাররাল নিসায়ে তখন মহিলাদের কাছ দিয়ে গেলেন মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নি উরিতুকুন আক্তার আহলিন নার এই শোনো তোমরা দান করো যে মসজিদে আপনাদের কাছে দান চাচ্ছে এটা তো দান করবেন খুব ভালো করে মনে রাখবেন তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দানি একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন মুমিন পুরুষ নারীর মাল এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি এই তোমাদের কাছে আমি জান্নাত বেচে দিলাম কিনে নাও যাক কিনে নাও তোমাদের জন্য তৈরি করেছিলাম আমি টাকা দিয়ে তোমরা টাকা দাও আমি দিয়ে দিলাম আল্লাহ বলছেন এই কথা দান দিয়ে জান্নাত কিনা যায় একেবারে ভিন্ন ধরনের ইবাদত নিজেরা মসজিদ করবেন আর আমার তো কোনো জন নাই আমি নিঃস্ব মানুষ আমি হলাম কচুর পাতার পানি চাঁপাই নবাবগঞ্জে বলে ও হলো কচুর পাতার পানি কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস লেখা টলমল টলমল করে পড়ে 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 আমি হলাম কচুর পাতার পানি আমার কোনো দাম নাই না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো বিদেশ দেশ বিদেশের টাকা পয়সার ক্ষমতা আছে একেবারে কিছু নাই একেবারেই শূন্য একেবারেই শূন্য কেউ কোনোদিন বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব এটাই করতে হবে জামিয়া সালাফিয়া আমি টাকা দিই আমার টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে এক মাসে 30 লক্ষ টাকা লাগে ও বলতে পারে সাহস করে এই কথা কেউ বলবে যে আমি প্রতি মাসে 30 লাখ টাকা দিই আপনি প্রতিষ্ঠান আমার মতো করে করেন ওই সাহসই নেই আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো বাস আমার অন্য কোনো দাবি নাই আপনার কাছে এটাই দাবি
অন্য কোনো দাবি আমি রাখা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সম্মান করি, আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলারা শোনো, দান করো, আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশই নারী দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তো সাহাব মহিলাগণ বলছেন, বেমা, কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি? তখন তিনটা কথা বললেন, এক, তুকফিরনাল্লানা, অভিশাপ করো তোমরা বেশি বেশি, ছোট ছোট কথার পিছনে পড়ে যাও, মানুষের বদনাম করো, কখন যে কি বলো তার ঠিক ঠিকানা নেই, অভিশাপ করো, এমনিতে কারো পিছনে পড়ে যাও, অভিশাপ করো, এক। দুই, তাকফরনালা শিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না। উপস্থিত দিনী বোন, বহুদিন বলেছি আপনাকে, আপনি এভাবে সংসার করিয়েন না, আপনি আপনার স্বামীকে মেনে চলেন ভালোভাবে, মিঠা লাগলেও মানেন, তিতে লাগলেও মানেন, মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না, হঠাৎ মরণ হয়ে গেলে কি হবে বলেন? একজন মহিলা এসে বলছে, কাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, এই শোনো, তোমার স্বামী আছে? জি স্বামী আছে। বলে, তুমি তোমার স্বামীর কাছে কেমন? বলে, আমি ওনার সেবা করতে কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কম করো না মানে বলো কি? হুয়া জান্নাত তোকে নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, ওই তো তোমার জাহান্নাম, ওই তো তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। দিনী বোন, আমি এ কথা বলিনি, আপনার এখানে মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, শোনো, মারাইতু মিন নাকিসাত আকলিন দাইনিন আযাবাল রুবিল রাজুলিল হাজিম, তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। হাদিস তো বুখারি মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে বলতে লাগলেন, খুব বললেন, কোনো সহজ পথ বলেন আমাদের জন্য, সহজ পথ, সহজে জান্নাতে চলে যাবেন, জান্নাতের সব দরজা খোলা, সহজে জান্নাতে যেতে পারবেন, তবু ওখানে একটা কথা লেগে আছে, এক, পাঁচ ওয়াক্ত সলাত, দুই, রমজান মাসে সিয়াম। দুরায়েক সাহেব, ধারাবাহিক তিনটেই ছিল, এটাই তো কঠিন হলো। আপনাকে আমি স্বামীর সাথে কথা বলার জন্য অনুরোধ করছি, আমি, আপনি আমার দিনী বোন, আপনি এইভাবে দিন রাত আপনার মেয়েকে বলছেন, খালেদা, তোর আব্বাকে ভাত দিয়ে পানি দিয়ে, বৌমাকে বলছেন, শোনো, তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, আপনি নিজে থেকে যান না, কোনো সময় গেলেও সামনে গিলাসটাই হোক ঠ্যাকুস করে রেখে চলে যান, এই সংসার করতে হবে না। আমি অনুরোধ করছি আপনার দিনী বোন, আপনি মেনে নেন, তিতে লাগলো মিঠা লাগলো মেনে নেন, যদি বুঝেন যে চলবেই না তাহলে খোলা তালাক করে নেন, এভাবে থাকতে হবে না। চেয়ারম্যান মেম্বারের কাছে যে খোলা করে নিতে পারেন, কাজের কাছে গিয়ে খোলা করে নিতে পারেন, লিখা দিয়ে পাঠিয়ে দেন, আপনার সাথে আমি সংসার করবো না, টাকা পয়সা যদি নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন, এক মাস পরে 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গাতে, কোনো সমস্যা নেই, খোলা অর্ডার আছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এইভাবে সংসার করিয়েন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বক্তব্য শোনার জন্য এসেছেন, দয়া করে মুখ খুলবেন না, বসে থাকেন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, কেউ যদি ফজরের সলাত জামাতে পড়ে, সুমকাদা, তারপরে বসে যায়, এদকুরুল্লাহ, বসে বসে তাসবি তাহলিল জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আব্দুর রাজ্জাক সাহেব, কী বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা বুঝলাম না, কী বলবো, দু একটা বলে দেন তো। হ্যাঁ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, বলতে থাকেন, সংখ্যা নাই, বলতে থাকেন, এটা ছোট সবচেয়ে,
আস্তাগফিরুল্লাহ বলে বলতে থাকেন, এত সংখ্যা নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, তাহলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন, সেদিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অনেক নেকি। আপনি বলেন, আপনি তো বললেন আব্দুর রাজ্জাক সাহেব কি বলবো, এত কিছুই যদি না পারেন আস্তাগফিরুল্লাহ তো বলেই বুঝতে পারলেন না মনে হয়, এটা তো ছোট, এটাই খালি বলবো। পেশাব পায়খানা লাগলে যাবেন, করে অজু করে এখানে আবার বসবেন, যদি বসে টিকতে না পারেন তার একটু হাঁটাহাঁটি করেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বোঝা গেল না মনে হয়? হাতা তাতলো অশামস, তারপর সূর্য উঠে গেছে, তারপরে সলা রাকাতায়ন, এখন দুই রেকাত সলাত আদায় করলো, কানাতুল হাজরুন কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, জামাতও হয় না, আমরা তো বাড়িতেই পড়ি। আচ্ছা ঠিক আছে, যদি মসজিদে না যেতে পারেন, ব্যবস্থা যদি না থাকে, তো বাড়িতে বসে বসে পড়েন, সলাৎ পড়ে নিয়ে বসে থাকবেন ওখানে, তাসবিহ তাহলিল করবেন, পেশাব পায়খানা লাগলে যাবেন অজু করে চলে আসবেন, একবারে বসে টিকতে না পারলে ওখানে একটু হাঁটাহাঁটি করেন, তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না, সাংসারিক কোনো কাজে জড়াবেন না। সূর্য উঠার সাথে সাথে দূরে কাজ সলাৎ, এত নাকি চলেন যাই। এবার চাস্তের সলাৎ, এ বাচ্চা এক, বাচ্চাটাকে আগেই ছেড়ে দিতে পারতেন, ও তো বুঝতেও পারবে না, বুঝার তার প্রয়োজনও নেই। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, কোনো চা পান করতে যাওয়া বা কিছু কিছু করতে যাওয়া বা জরুরি একটা কাজ সারতে যাওয়া, এটা আপনি দয়া করে কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাস্তের সলাত, উম্মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মুহানির ঘরে ঢুকলেন, সুম্মাক্তা সালা, তারপর ঘরে ঢুকে গোসল করলেন, ওয়াসাল্লা সামানিয়া রাকা, আট রাকাত চাস্তের সলাত আদায় করলেন। তিনি বলেন, আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনো দিন সলাত আদায় করতে দেখিনি, তাড়াহুড়া করে তিনি আট রাকাত সলাত আদায় করলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন। তাহলে চাস্তের সলাত হলো আট রাকাত, তাড়াহুড়া করবেন না, চাস্তের সলাত দুই রাকাতে থামবে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহা, আমি মুআযা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সলাত সম্পর্কে, কালাত আরবা রাকা, তিনি বললেন চার রাকাত, এজিদু মাশা, তবে বেশি করতে পারে, চাইলে বেশি করতে পারে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে আসলো, মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবেহু ইবনু আদম আলা কুল্লি সুলামা সাদাকা, আদম সন্তান যখন সকাল করে প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবে কুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়,
অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিনালিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ও ইয়াজজি রাকাতাই জোহা ইয়ারকা ওহমা সব মিলে যত নেকি হয় চাস্তের দুই রেকাত সলাত আদায় করলে তত নেকি হয়। হাদিস মুসলিম, সব মিলে যত নেকি হয় চাস্তের দুই রেকাত সলাত আদায় করলে তত নেকি হয়। সিরিয়াল তো ভুলে গেছেন, কি যে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, অনেকক্ষণ যাবত ধরতে পারিনি, অবশ্য এক খেয়ালে আছে, এক খেয়ালে চেয়ে থাকবেন, একবারে এক খেয়ালে পাখি যেন মনে করে এ পাথর নাকি, নড়াচড়া করে না কেন, এইভাবে থাকবেন। আবার দেখেন তো কি, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে, এক, দুই, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, তিন, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, চার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, পাঁচ, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ছয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, সাত, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে যত নেকি হয় চাস্তের ধীরে কাজ চলাতে তত নেকি হয়। এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু করবেন, বারবার চালু করবেন। একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, ওই যে বললেন ইসমে আজম, আমি তো মোবাইলে ঠিক করতে পারলাম না, আমি বললাম তাহলে আবার বলছি আপনি ধরেন তো দেখি হয় কি না, অথচ খুব কঠিন তা নয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটা হলো ইসমে আজম। এইটা যদি না পারেন আগে বলতে তাহলে আরো একটা সহজ বুদ্ধি কি, দুয়া ইউনুস, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, এটা ইসমে আজম। এটাও যদি না হয় তাহলে একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বাস। এখন আপনি দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম, তারপর এখন কি চাচ্ছেন নেন, এখন বলেন যে আমাকে ভাগ দিয়েতে ঢাকা শহরে তিন কাটা জমির ব্যবস্থা করে দাও, সাত, এক মাসের মধ্যে করে দিতে হবে, ছয় মাসের মধ্যে করে দিতে হবে, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। সিরিয়াল বোঝা গেল না মনে হয়, প্রথমে কি সবচেয়ে ছোট যেটা সেটা বলেন তো দেখি, প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। তারপরে দুরুদ শরীফ, তারপরে নিজের কথা, যেটা আমি বলতে চাচ্ছি সেটা মনে থাকবে না এভাবে, জি, হাত তুলা করবেন একাই, কেউ নাই যখন তখন, কেউ থাকলে খালি কেমন কেমন লাগবে, কান্নাকাটি করতে পারবেন না, আর কিছু চাইলে খুব কান্নাকাটি করে বলতে হবে যেন চোখের পানি ঝরে, আপনি খুব বিপদে পড়েছেন এমন হতে হবে, না ওকে তো বুঝাতে হবে, ও তো সৃষ্টিকর্তা সত্তাও তা আপনার অন্তর বুঝে, ফাঁকিবাজি দোয়া বুঝে না, আলহামদুলিল্লাহ রহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এইটা দোয়া কি আল্লাহ বুঝেন না, ওই ২০ রাকাত তারাবি ১০ রাকাতের পরে বলছে আরো ১০ রাকাত আছে, তো এরকম ইবাদত কি আল্লাহ বুঝেন না, বুঝে ধীর স্থির ঠান্ডা হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প ইবাদত করেন আল্লাহ খুশি হবেন, অল্প। আপনাকে আমি দুই রেকাত দিয়ে তাহাজ্জুদ ধরতে বলেছি, দুই রেকাত, দুই রেকাত যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, রাতে যদি ১০টা কোরআন মাজিদের আয়াত পড়েন, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা ওদের একটা তালিকা আছে, নবী রাসূলগণের ওদের একটা তালিকা আছে, লোকমান হাকিম আছে, আবু বকর সিদ্দিক আছেন রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওদের একটা তালিকা আছে, আপনার নামটা সে তালিকায় দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি ১০০ আয়াত পড়েন অনেক নেকি পেলেন, আর যদি আপনি ১০০০ আয়াত পড়েন তাহলে প্রচুর নেকি, প্রচুর। দুই রেকাত পড়েন ১০ আয়াত দিয়ে তাহলে আপনার তালিকাতে নামটা আসবে,
তাহাজ্জুদ ধরেন চার রেকাত শুরু করেন না ছয় রেকাত করেন না আট রেকাত হলো নিয়মিত তাহাজ্জুদ আপনি চালু করেন তো বিশ্বাস করেন বিচার মাঠে খুব মান সম্মান পেতে হলে তাহাজ্জুদ পড়া ছাড়া মান সম্মান পাওয়া যাবে না রাতের সালাত ছাড়া আপনি মান সম্মান লাভ করতে পারবেন না জি বলছিলাম চাস্তের সালাত আরো একটু স্পষ্ট করি বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসু আসিত্তু মিয়া মাফসালান আদম সন্তানের গায়ে মানুষের গায়ে 360টি জোড় আছে জোড় জোড়া বুঝেন কি কির পর জয়েন্ট জয়েন্ট আছে আদম সন্তানের গায়ে কতটি জয়েন্ট আছে 360টি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে তিনি বলছেন আলাইহি আইয়াতাসাদদাকা মিন কুল্লে মাফসালিন সাদাকা প্রত্যেক মানুষের জন্য জরুরি প্রত্যেক জয়েন্টের বিনিময়ে ও দান করবে জরুরি তার জন্য এইটুকু বলতেই সাহাবীগণ বলছেন মাইতু কিয়া নবী আল্লাহে কে পারবে এটা মানুষ কি আর সব জয়েন্টের বিনিময়ে বিনিময়ে দান করতে পারে কে পারবে তখন আল্লাহ রাসূল বলছেন থামো 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 আন্নুখাতু মিনাল মসজিদে এমতাহা কেউ যদি মসজিদ সাফ করতে পারে মসজিদে শিকান পড়ে আছে কিছু ময়লা পড়ে আছে ও যদি সাফ করে দিতে পারে তাহলে 360টি জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে তাহলে এই সব মসজিদের এই যে সব নিল তাহলে জি হ্যাঁ তাই তো আপনি মনে করছেন কি আপনি খালি ধমকে দিন কাটালেন দশটা টাকা দিয়ে খালি ধমকান কি যে করেন দশটা টাকা দিয়ে খালি এমন মহাজনকে ধমকান তাই না আরো বেশি টাকা দিতে হবে আরো সম্মান করতে হবে ওদেরকে আরো মূল্যায়ন করতে হবে মসজিদের এমন মহাজন আপনার ইবাদতের সহযোগিতা করে ওরা আপনার জায়গাটা পরিষ্কার করে রাখে সলাতে আপনাকে ডাকে প্রয়োজনীয় জিনিস আপনার ব্যবস্থা করে দেয় এদেশের ইমাম মুয়াজ্জিন অনেকখানি খাদেমের মতো ওই লোকটা কি কম কম দুঃখে বলছে যে আমরা কি মানুষই মনে করে না আমি অবশ্য যারা কর্মজীবী তাদেরকে খুব বলি তা আমি বলি দেখো এইখানে আছো কাজ রেডি করে রাখো আমি খুশি থাকবো কাজ যদি রেডি নাই বসে আছো তাহলে আমি কি বলবো বলো মসজিদে ঢোকে যখন সিজদাতে যাই তখন দেখি ময়লা লেগে আছে এই খাদেম করে খাদেমকে ডাকাও তো দুই তিনজন খাদেম এই কি ব্যাপার মসজিদ পরিষ্কার করনি দেখো যদি ভালো লাগে কাজ করতে পারো থাকো আর যদি না পারো তাহলে দেখো যাও অন্য মানুষ নিয়ে আসতে হবে এখানে এটা একবার সুন্দর করে ঝকঝক করে রাখতে হবে তো বলছেন যে খালি পরিষ্কার করলে ছেলেরা ময়লা করে দেয় আরে আল্লাহ সমান ওরা ময়লা করার জন্য আর তুমি পরিষ্কারের জন্য ছেলে আছে তাই তো ময়লা করছে ছেলেরা তো মসজিদে আছে দুই একটা ছেলে 2000 ছেলে প্রায় নুরানি বিভাগই আছে প্রায় 450-500 ওই একবার ঢুকলে ময়লা কাদা কত কি করেছে তার কোনো ঠিক নাই আর ছোট তো বলতে বলতে যা বলেছেন একটু পরে সেটাই করছে যেটা নিষেধ করেছেন একটু পরে সেটাই করছে তো সম্মানিত দিনী ভাই বোন এইবার সাহাবীগণ বলছেন যে যদি এটা না পারে তাহলে তখন আল্লাহ রাসূল বলছেন ইমাতাতুল আজা আনিত তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারলে ও এতগুলি জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে সুবহানাল্লাহ চিরদিনের জন্য হরতাল হারাম মনে রাখবেন চিরদিনের জন্য হরতাল হারাম কোন মানুষকে হিসাব করে রাস্তা বন্ধ করা যাবে না উমর রাদিয়াল্লাহু তাআলা নো যদি আসেন আপনাদের এলাকায় কথার কথা তো আপনি রাস্তা বন্ধ করতে পাবেন না রাস্তার সাথে কোনো আপোষ নেই যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা ভেঙে ডবল করতে হবে বাড়ির সামনে পড়লে ভেঙে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে 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 লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে ওটা আপনি সরাবেন না চেয়ারম্যান সরাবে আমি সরাবো আপনি সরাবেন দেরি করছেন কেন আপনি সরাবেন বলতে দেরি করছেন কেন
ও চেয়ারম্যান সরাই সেই জন্য দেরি করছেন, আপনি সরাবেন, আপনার বাড়ির সামনে একটা গর্ত হয়ে গেছে, ছোটোখাটো কয়েকখান 10-15-20খান ইট ওখানে ভেঙে দিলে ওই জায়গাটা কী হয়ে যাবে, অল্প সময়ের জন্য ঠিক হয়ে যাবে না, আপনি করে দিন এটা, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি এসব কথা, এসব কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আরবি কথা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি, এবার চলেন শেষে চলে এসেছি এ অংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাস্তের দিরেকাত সলাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাস্তের দিরেকাত সলাত আদায় করলে তত নেকি হবে। 8 রাকাত চাস্তের সলাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। 4 রাকাত সলাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। 2 রাকাত সলাত আদায় করলে চাস্তের এত এত নেকি হয়, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে থাকবে না মনে হয়? চাস্তের সলাত কখন? 7:30, 8:30, 9:30 না না না, 9টার পরে তো অনেক দেরি হয়ে গেল। জি, 7:30, 8:30, 8:30 এরকম সময় চাস্তের সলাত। আর যেটা একটুকু আগে বললাম ওটা কখন? ওটা ইশরাক, ইশরাকের সলাত, এগুলো সূর্য ওঠার সাথে সাথে। এখন চলেন সলাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কতগুলি লোককে দেখলাম সলাত আদায় করছে সলাতুল জোহা, চাস্তের সলাত। আমি তখন বললাম যে আস-সলাতু আফজাল মিন গাইরে সা মিন গাইরে হাজিহি সা, সলাত উত্তম হবে এর চেয়ে অন্য টাইমে পড়লে। এরা চাস্তের সলাত আদায় করছে, এর চেয়ে অন্য টাইমে একটা সলাত আছে সেইটা যদি পড়ে তাহলে বেশি নেকি হবে। সুম্মা কালা, তারপর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফেসাল, সলাতুল আওয়াবিন পড়তে হয় যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, রোদ্রে বালু গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে যে ঘোড়ার বাচ্চা ছুটাছুটি করে, এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না। বলেন তো দেখি কয়টা হতে পারে? 11:30, 11:30 এরকম সময় হবে যখন বালু গরম হয়ে গেছে, এটা সলাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা বলেছে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সলাত আদায় করিও বুবু, এটা সলাতুল আওয়াবিন। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে, ধর্মকে বুবু পাগল পেয়েছে, ধর্ম কিছুই না। মাগরিবের পরে 2 রাকাতের বেশি সলাত আদায় করলে রাসূলকে অপমান করা হবে। সলাতুল আওয়াবিন মাগরিবের টাইমে নেই, সলাতুল আওয়াবিন রয়েছে 10:30, 11:30, 11:30 সময়, 2 রাকাত। চাস্তের সলাত আদায় করে যত নেকি হবে তার চেয়ে বেশি হবে, ধারাবাহিকভাবে এভাবে আসছে। এবার সলাতুল হাজা, খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, কিন্তু আপনি মনে করতে পারবেন না যে কখন শেষ হয়ে গেল। ইতিমধ্যে অজু করে 2 রাকাত সলাত শেষ হয়ে গেছে, মসজিদে ঢুকে 2 রাকাত সলাত শেষ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, থামুন থামুন, একটা আপনার ছুটে গেছে, সেটা কি? আজান এবং একামাতের মাঝে 2 রাকাত ছেড়ে সলাত ওটা ছেড়ে এসেছেন। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, তুমি ঠিক বলেছ, আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সলাত আদায় করতে হবে, সেটা ছেড়ে এসেছি। আমি ভাবছি কি রে এত তাড়াতাড়ি আগে গেলাম কেন। তারপরে হলো ইশরাকের সলাত, তারপরে হলো চাস্তের সলাত, তারপরে হলো সলাতুল আওয়াবিন। এবার ওইটা এখানে নিয়ে আসি, তারপরে আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লে আজান এনে সলাতুন, আজান একামাতের মাঝে 2 রাকাত সলাত রয়েছে। বাইনা কুল্লে আজান এনে সলাতুন, আজান একামাতের মাঝে 2 রাকাত সলাত রয়েছে। বাইনা কুল্লে আজান এনে সলাতুন, আজান একামাতের মাঝে 2 রাকাত সলাত রয়েছে। ওয়াকালা ফি সালে সালে মিন শা, তৃতীয়বারে বললেন যার ইচ্ছে আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সলাত আদায় করতে পারে। চলেন যে হাদিসটা বলেছি আবার বলি। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল বেমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে বেলাল, কি কারণে?
মা দাখাল তুল জান্নাত কাত্তইলে সমেত খাস খাসা তাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, কারণ কি বেলাল? তখন বেলাল রাজিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতো কাত্তইলে সলাত রাকাতায়ন, যখন আমি আজান দিই তখন দুই রাকাত সলাত আদায় করি। কি বুঝলেন বলেন তো দেখি, আজান এবং একামাতের মাঝে কি দুই রাকাত সলাত, এটা কিন্তু কম নয়। এটা দিয়ে কিন্তু বেলাল রাজিয়াল্লাহু তাআলা রাসূলের আগে আগে হাঁটছেন জান্নাতে। আজান হলে দুই রাকাত সলাত আদায় করতে পারবেন। মাঝহাবি মসজিদে চলে গেল পড়বেন, ও যাই বলুক সুলিও হবে না ফাঁসিও হবে না, গালি হতে পারে ধাক্কা হতে পারে, ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। বেটা ফাজলামি করো, মাঝহাব না মানলে জান্নাত পাবা? জি জি। মাগরিবের আজান এবং একামাতার মাঝে দুই রাকাত সালাত, এটা মাথায় রাখতে হবে। সম্ভবপর সম্ভবপর চেষ্টা চালাবেন, আল্লাহ রহম করো। এবার চলেন যাই সালাতুল হাজা, এটা খুব জটিল প্রয়োজনীয় সালাত। দিনী বোন আপনারা যারা আছেন, চলে গেলেন নাকি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গেলেন, আপনাকে আমি কষ্ট দিনই, আপনার জন্য জান্নাত সহজ, পাঁচ অক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়াম পালন করেন, জেনায় লিপ্ত হয়েন না, স্বামীকে মেনে চলেন, জান্নাতের সব দরজা খোলা। আপনার জাহান্নাম যতই ঘোষণা থাক, জান্নাত সহজ। আপনি একটু ধৈর্য ধারণ করেন, এসব ইবাদতে আপনি অংশগ্রহণ করেন, অত চিন্তার কি আছে? আল্লাহ নবী বলেছেন, গরম পানি আনতে হয়, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি অজু করার পরে বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা তো আমিও পারি আপনিও পারেন, আপনি চিন্তা করছেন কেন? আপনাকে আমি যতই কষ্ট দিই, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনি আমার কথার কষ্ট আপনি মন খারাপ করিয়েন না, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি এক মিনিট দেখবেন, যেই প্রয়োজনীয় সলাত সলাতুল হাজাতে আপনার কথা আছে এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি, সলাতুল হাজা প্রয়োজনীয় সলাতে আপনার কথা আছে এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি, আপনি এক খেয়াল হন, এক খেয়ালে হন, কথা বলবেন না, এই মেয়ে কথা বলছো কেন, কতবার বলি তোমাকে, এই মেয়ে এই কথা বলছো কেন, চুপ থাকো, কার সাথে কথা বলছো? তোমার মোবাইলে যেন আর কোনো দিন কোনো পুরুষ মানুষের নাম্বার না থাকে, আজকে একবারে চিরদিনের জন্য মুছে দাও, তোমার মোবাইলে যেন কোনো দিন আর ল্যাংটা মেয়ে না নাচে। এই ছেলে তোমাকে বলছি, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। তোমার হাতে বড় মোবাইল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়নানে জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লজনানে জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হাঁটা, জেনাল লেসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, জেনাল কলবে তাতমান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার মোবাইলের অপর নাম জেনা, তুমি খুব সাবধান থেকো, ওই মোবাইলই ব্যবহার করো না, মোবাইল জাদু। তুমি পেশাবখানায় পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, তার মানে মোবাইল জাদু, রাত দুটার সময় এভাবে রেখেছে আর কথা বলবে না, রেখে দিয়ে এক মিনিটও হয়নি আবার মোবাইল হাতে করেছে, মোবাইল জাদু ভয়াবহ জিনিস। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে একটু কথা বলিনি, দেখছি আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, এই যে দেখেন, যা জিব্রাইল ও এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন আল্লাহর নবী, হাজেহি খাদিজা, এই যে খাদিজা, আতা তেলাইকা আপনার কাছে আসছে, শোনেন, মা হয় না উন, তার হাতে আছে একটা বাটি, ফি হে এদামুনতম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, ফাইজা আতা তেলাইকা, যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম আমিন রব্বে হামিননি, আপনি তাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আপনি তাকে বলবেন, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি আরেকটা কথা বলবেন, অবশ্যই রাহা বে বাইতিন ফিল জান্নাহ,
মিন সাকাবেন লা সাকাবালা তা তার জন্য একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট নেই। হাদিস বুখারি মুসলিম। আদর্শ নারী বইটা আপনাকে কত পড়তে বললাম, কয় টাকা যে লাগবে, কোটি টাকা খরচ করলেন, আমায় জরুরি মনে করবেন। জামিয়া সালাফের উপকার হবে সেটা ভিন্ন কথা, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার আপনার আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয়। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় মরণ একদিন আসবেই, সলাতের উপরে বই, হজের উপরে বই, পোশাকের উপরে বই, তাফসির কি মিথ্যা হতে পারে, বক্তা শ্রোতার পরিচয় বই। আপনি আব্দুল্লাহর বই পড়েন, খুব স্বাদ লাগে আপনাকে মিন্নাতুল বাড়ি পড়তে, হাদিস মানতে বাধ্য, সেটা পড়েন, আমি না করিনি, তবে আমাদের এগুলোও পড়বেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনার কথা আসছে, তো এখানে আপনাকে একটা কথা বলে আমি একটু প্রস্তুত করে নিচ্ছি। আর একটু বলি, আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিব্রাইল ইউক্রেকা সালাম, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। জিব্রাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনজন এক বিছানে, এক খাটে, এক জায়গায়। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আয়েশা এই যে জিব্রাইল, হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল, ইকরেক আসসালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার প্রতি আল্লাহর রহমত হোক। আপনি দেখতে পান, আমরা তো দেখতে পাই না, ফাতারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, এক বিছানে তিনজন। আল্লাহ রাসূল দেখতে পান, আমরা দেখতে পাই না, এক জায়গায় তিনজন। তো জিব্রাইল সালাম দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আপনি কি মনে করেন? মূল কথাটা এখানে বলি, তারপর আপনার কথাটা আবার বলছি, এক মিনিট। আপনি বলতে পারেন, আমার দিনী বোন, আপনি কি বলতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। আপনি বলতে পারেন কবর কোথায় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে যেতেন, তখন মনে করতেন এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় দিতে হবে অত প্রয়োজন মনে করতেন না, এমনিতে যেতেন। কয়দিন পরে তার বাপের কবর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরে যেতেন, মনে করতেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এমনিতে যেতেন। কয়দিন পরে কবর হলো উমারের, তখন উমর রাদিয়াল্লাহু আনহু, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আর এই কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, আমার লজ্জা হয় উমারের কবরকে, কবরকে লজ্জা করে। আর আপনি এসেছেন আপনার দেবরের সাথে এক মোটরসাইকেলে, আপনি আমাকে কি বলতে, শেখ সাহেব এত কষ্ট, এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? আপনি দিন রাত বাজার করছেন মাথায় কাপড় না দিয়ে। যদি আপনার স্বামীকে আমি অনেক কিছু বলি, আপনি কষ্ট পান, আপনার স্বামীকে সত্যিই যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে বক্তব্য দেব না। আপনার স্বামীর উপর আমার বড় আক্ষেপ, আপনার স্বামীকে আমি মূলত সংশোধন করতে এসেছি, এই চরিত্রের স্বামীকে আমি ঘৃণা করি, আপনি মনে করেন কি, কি মনে করেন? ভুল সিদ্ধান্ত আপনার, ভুল সিদ্ধান্ত আপনার স্বামীর। আপনি হাদিসকে অপমান করবেন না স্বামী স্ত্রী মিলে। এক মিনিট শোনেন, জাবির রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে আসছিলেন, আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবী বললেন, এই সবাই এখানে থামো, রাত্রে এখানে থাকবো, সকালে বাড়িতে ঢুকবো। তো জাবির বলছেন, নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছ, বিক্রানম সাইয়্যিব, কুমারী করেছ না তালাক প্রাপ্তা করেছ? বলছে তালাক প্রাপ্তা করেছি। আরে হাল্লা বিক্রান, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুলায় বকা তুলায় বহা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এখন উত্তর কি আসছে দেখেন, আল্লাহ রাসূল তো একটা বললেন, এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে, আমার ছয়টা বোন, আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি,
এক কারণ নাম্বার এক, তুয়াত দেবহন না, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। দুই, তুয়াল্লে মোহন না, আমার বোনদেরকে যেন শিক্ষা দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তিন, তুরাজ্জল হন না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। চার, তাকুমা আলাইহেন না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলেন আপনি, আপনার মেয়ে এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, স্বামী স্ত্রী আপনারা কি গরু ছাগলের মতো জীবিকা নির্বাহ করেন আর আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন? কষ্ট নেবেন না, কষ্ট নিয়ে কোনো আসে যায় না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাকে দেখে কোনোদিন কথা বলতে হবে এটা আমার কোনোদিন হিসাবে আনিনি। আপনাকে এই হাদিস দিয়ে আমি আপনার পথঘাট সব বন্ধ করে দিতে চেয়েছি। হংকার দিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। দলীয় দাপট দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হয় না, ফেরাউন ডুবে গেছে। টাকা দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অট্টালিকা দেখিয়ে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। ফিরে আসেন, মরণ হবে, এ কথাই ঠিক। সঙ্গ দোষে লহা ভাসে, চাঁপাই নবগঞ্জ বলে, সঙ্গ দোষে লহা ভাসে, বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন, সঙ্গ দোষে লহা ভাসে, মেয়ে কি খারাপ এমনি ওর মা খারাপ এই জন্য, ছেলে কি খারাপ এমনি বাপ খারাপ এই জন্য, বাপ বেটি সব একসাথে টিভি দেখছে, ল্যাংটা মেয়ে করে ঝকঝক ঝকঝক করে চলে এলো বিশাল টিভি, মা বসে আছে, বেটি বসে আছে, বাপ বসে আছে, পশু প্রাণী এরা না তো কারা, কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? খুব সাবধান, নাক গলিয়ে কোনোদিন কথা বলবেন না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, নতুন ভাবে আপনাকে কিছু বলার জন্য আমি আসিনি, পুরাতন কথাই আপনাকে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, সব মেয়ে বেটি সবার হাতে মোবাইল আছে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে গজব নাজেল হবে তিনটা কারণে, আমার উম্মতের উপরে ধ্বংস অবতীর্ণ হবে তিনটা কারণে, আমার উম্মত একবারে কুকুর সিরিয়াল হয়ে পশু প্রাণী আপনার শোর বানর হয়ে যাবে তিনটা কারণে। এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। সেদিন আর দূরে নেই যেদিন সকালে মানুষ সব বানর হয়ে উঠবে, শোর হয়ে উঠবে। আব্দুর রাজাক সাহেব, বানর আর শোর হবে কেন? কুকুর সিরিয়াল হলে হয় না, সাপ ব্যাং হলে হয় না? না, কেন শোর হবে? এই জন্য পৃথিবীতে শোর একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই, বিবেচনা জ্ঞান নেই। কুকুর, গরু যখন ঘাস খায় তো যেখানে উঁচু ঘাস সেখানে খাবে না, কেন? ওখানে গোবর ছিল, তার মানে গরুর হিতাহিত জ্ঞান আছে, এই জ্ঞান শোর শুকুরের নেই। মানুষের যখন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে তখন মানুষ সকালে শোর হয়ে যাবে। সবাই মিলে একসাথে ল্যাংটা মেয়ে দেখছে, বলেন এটা তো কোনো হিতাহিত জ্ঞান আছে, এখানে কোন মানবতা আছে, এটা কি, এটা কি? বানর কেন হবে? অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর, বানরের মতো অনুকরণ করার মতো কোনো প্রাণী পৃথিবীতে নেই। ইহুদি খ্রিস্টান যখন, মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে চলাতে, অবাক, এই ছেলেটার আপনি মাথাটা দেখেন, চতুর্দিকে এইভাবে চুল ছাড়াছে, উপরে এরকম বড় ছিল, এটা কি গো, ওটা কি? তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? কি বুঝাতে চাচ্ছ তুমি? এটা তোমার বাপ তোমাকে দেখে না? তোমার বোনের ওই ঘাগরা প্যান্ট তোমার বাপ দেখে না? ওই জামা তোমার বাপ মা দেখে না? দেখো, পাগল হয় না, ধর্ম পাগল হয়নি গো, বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, প্রয়োজনে বিপদে পড়ে দূরে কাত সলাত। দেখালা এব্রাহিম বেসারাতা কারিয়াতান ফিহা জাব্বারুল মিনাল জাবাবেরা। এব্রাহিম আলাইহিসসালাম এক গ্রামে ঢুকলেন, তার স্ত্রী সারাকে সাথে নিয়ে। সে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী শাসককে বলা হলো দেখালা এব্রাহিম মাহ ইমরাতুন ইয়াসুন নিসাই মিনাল আরাব। এব্রাহিম নামে এক লোক এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী,
এক ওই সময়তে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন, আর না হয় হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে সবার চেয়ে সুন্দরী কে বলেন তো? সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো লোক পাঠানো হলো, ইব্রাহিমকে বলা হলো মান হাজে আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, এটা আমার বোন, ফারাজাই এলাইহা। তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন শোনো লা তুকাদ্দিবি বি হাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না, আননি আখবার তোম আন্নাকে উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমাকে ভাই বলিও, তুমি যদি আমাকে স্বামী বলো তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। সারা মনে রেখো, সারা ইন আলাল আর যে মোমিনুন গাইর ও গায়ের কে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান নেই, এই হিসেবে দুইজন ভাই বোন বটে। স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফা আরসালা বিহা ইলাইহে, স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন। ফা কামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়ালো, স্বৈরাচারী শাসক তার দিকে বাড়াতে তিনি বলছেন থামেন, আগে অজু হবে, দুরেকাত সলাত হবে, তারপরে কোনো কথা। তিনি অজু করলেন, দুরেকাত সলাত আদায় করলেন, তারপরে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকাবে রাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিলা জাওজি, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি তুমি আল্লাহ, যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি ইব্রাহিম নবী, আমার জিন্দগিতে যে আমি কোনোদিন কারো কোনো পুরুষের সাথে জেনাই লিপ্ত না হয়ে থাকি, আমার লজ্জা স্থানকে কাউর জন্য যদি আমি বৈধ করে না থাকি, ফালা তুসাল্লে তালায়েল কাফেরা, এই নির্জন ঘরে তুমি আমাকে কাফের কাফের কামার উপরে জয় করো না। কথা বলাই শেষ হয়নি, শরীয়তের শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহস হয় আপনার উপস্থিত বৈঠক দিনে, বৈঠকের দিনই বোন আপনার সাহস হয়? আপনি তো বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না, এখন আপনার পেট সবাই দেখতে পাচ্ছে, আর আপনি বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না, দেখেছেন বলার গতি কেমন? পৃথিবী উল্টিয়ে দিয়েছে এক কথায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আমার কথা তিনটে যদি ঠিক হয় তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে, চাপ দিয়ে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলবেন। আল্লাহ এই কথা তিনটে যদি ঠিক হয়, এর নাম চাপ দিয়ে বলা, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে, কথা আগে ঠিক কিনা আগে হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দশজন মহিলা হলেও আপনার জন্য এসেছি, অনেকক্ষণ থেকে খুব কষ্ট করে কথা বলছি আপনার জন্যই, কালকে অনেকক্ষণ কথা বলেছিলাম, লাখো জনগণ, কত মানুষ পুরুষ নারী, মনে হচ্ছে সারা এলাকাতে মাঠে ঘাটে জেলাতে আর কোনো মানুষ নেই। সম্মানিত দিনীবন, সলাতুল হাজা সংক্ষিপ্ত করে দিয়ে এটা, ওই যে ওই যে ওই যে জোরাইজ, ওই যে জোরাইজ সলাত আদায় করছিলেন, মা আসলো এসে ডাকলো, তো মায়ের সাথে কথা বলতে দেরি করে দিল, তো মা বললেন আল্লাহ আল্লাহ তুমি তো তো তুরে হো জুহাল মোমে সাত, আমার এই ছেলের মরণ দিও না। পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এই কথা বলে মা চলে গেলেন। ফাতাহ রজতুল হিমরা, হঠাৎ একটা মহিলা চলে আসলো, ফাতাকাল্লা মাথো, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল, ফা আবা, জোরাইজ অস্বীকার করলেন, ছি 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 বলো কি, ফা তাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাথো, রাখালকে চেপে ধরলো, ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম নিল, ফাকালক হুয়া মিন জোরাইজ, জনগণকে বলল এই ছেলেটা হলো জোরাইজের, ফাতাও হো, জনগণ আসলো গির্জাঘরের পাশে, ফাকাসার উহ, গির্জাঘরকে একবারে ভেঙে খান খান চৌচির করে দিল, ওয়ানজাল উহ, তাকে টেনে হেঁচড়ে মাঠে নামিয়ে দিল, অসভ্য, তারা তাকে অকথ ভাষায় গালি দিল, ফাকামাও তাওয়াদ্দা, জোরাজ উঠলেন, অজু করলেন, দুরেকাত সলাত আদায় করলেন, দুধের বাচ্চার কাছে আসলেন, এসে বললেন বলো তো বাবু মানাবো কা তোমার বাপকে, তখন দুধের বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সমতা কা বিদ্যা হবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, কালা লাইলা বিতিন, না 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 না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে, হাদিস মুসলিম। উপদেশ বইয়ে বিস্তারিত আছে, এর নাম সালাতুল হাজা,
সালাতুল ইস্তেখারা, কোনো কাজ করলে দুই রাকাত সালাত আদায় করবেন, দুই রাকাত সালাত আদায় করে বলবেন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি এই কাজের কল্যাণ চাচ্ছি তোমার ইলম দিয়ে, ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা তোমার ক্ষমতা দিয়ে আমি কাজটা করতে চাচ্ছি, ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম তোমার কাছে আমি অনুগ্রহ চাচ্ছি। আনতা তাকদির ওয়ালা আকদির, তুমি পারো আমি পারি না, অতালাম ওয়ালা আলাম তুমি জানো আমি জানি না, অন্তা আল্লামুল গায়ুব তুমি তো সবকিছু জানো, তুমি যদি মনে করো এই জমি কিনা আমার জন্য ভালো হবে, আমার পরকালের জন্য ভালো হবে, আমার জীবনের জন্য ভালো হবে, এক ফাকদের লহু করার ক্ষমতা দিয়ে দাও, দুই অস্ত্রের লহু সহজভাবে করে দাও, তিন বারেক লিপিয়ে এতে বরকত দাও, তিনটা লাগবে, এক ভালোভাবে করে দাও, দুই সহজ করে দাও, তিন বরকত দাও। বরকত কি জিনিস কতদিন বললাম, যে আপনার দাদার একটা করা টেবিল আছে একবারে ঝকঝকে হ্যাঁ আছে আজ, আর আপনার আজকে একটা টেবিল বানালছে খুব সুন্দর করে দিয়ে গেছে, মিস্ত্রি খালি বাড়ি গেছে ওপরে একটা বস্তা ছিল পড়ে টেবিলটা ভেঙে গেছে, এটাতে বরকত নাই আপনার দাদারটাতে বরকত আছে, টাকা আসে আর যায় বোঝা যায় না কি হয় তার নাম বরকত নেই। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব, জেনা বন্ধ করতে হবে, আর কি করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, আর কি করতে হবে, ফকির মিসকিনকে দান খেরাত করতে হবে, আর কি করতে হবে, ব্যবসাতে যেন কোনো প্রতারণা না থাকে, তাহলে টাকা আসবে কিন্তু যাবে না। আমি একজন মাওলানা সাহেবের নাম আমি উল্লেখ করছি না, মাওলানা সাহেব বলছেন আব্দুর রাজ্জাক সাহেব টাকা আমার কাছে আসে কিন্তু যেতে পারে না, দিয়ে বলছে একটা বৃত্তি বৃত্তি দাঁড় কি যে মাছ চিংড়ি মাছ ভিতরে ঢুকে তখন আর বাইরে যেতে পারে না, চাই চাই, তো মাওলানা সাহেব বলছেন এইভাবে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে টাকা আসে কিন্তু যেতে পারে না, তো বরকত হবে এগুলো করলে। এক নম্বরে জেনা বন্ধ করতে হবে, জেনা চালু থাকলে রুজি কমে যাবে, ওটা আল্লাহ নবী বলেছে, আমার কিছু করার নেই, মোবাইলে হোক কোনো মেয়ের সাথে হোক যেভাবেই হোক জেনা চালু থাকলে রুজি কমে যাবে, বরকত কমে যাবে, টাকা বেশি হবে কিসে, ভালো আচরণে, টাকা বেশি হবে কিসে, মানুষকে প্রতারণা না দিলে, টাকা বেশি হবে কিসে, দান খেরাত করতে থাকলে, আর যদি আসে যায় তাহলে বুঝতে হবে বরকত নেই, নিজে নিজে বুঝবেন ফল ভালো হবে। এইবার আল্লাহ এই কাজটা যদি আমার জন্য ভালো না হয়, আমার জীবনের জন্য যদি ভালো না হয়, আমার পরকালের জন্য যদি ভালো না হয়, ফসরে ভাননি একে আমার থেকে সরিয়ে দাও, অশ্রে ভান হ আর আমার থেকে তাকে সরিয়ে দাও, ওটা যেন সরে যাই আমিও যেন সরে যাই, ওটা সরে গেছে কিন্তু আমি সরিনি, তাই বারবার বলছি আমি তো প্রস্তাব দিয়েছিলাম মেয়েটাকে বিবাহ করার কিন্তু তার বাপ দিল না ভাইজান আপনি একটু দেখবেন বলে, তো কদিন পর ও গেছে, তো ভাইজান মেয়ের বাপ তো রাজি হলো না, তার একজন হচ্ছে আপনি তো বড় মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ এম এ পাস মানুষ আপনি একটু যাবেন মেয়েটাকে বলবেন মেয়ের বাপকে, আমরা তো খুব চেষ্টা করলাম দিচ্ছে না, তো আপনি যাবেন, তার মানে মেয়ে কিন্তু সরে গেছে, তার মানে তাকদিরেও সরে গেছে কিন্তু আমি সরছি না, আর যদি ও সরে যায় আমিও সরে যাই তাহলে আর কাউকে বলবো না, বলবো না 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 ওটা নিয়ে আর কোনো কথা না, ওটা গেছে গেছি, ওটা নিয়ে আর কোনো কথা নাই, ওটা গেছে গেছি ওই নিয়ে আর কোনো কথা বলবো না, বুঝতে পারেননি কথা মনে হয়, যদি এটা ঠিক না হয়, এই জমিটা কিনতে চেয়েছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু কিনা হলো না, তখন খালি ছয় মাস যাবত এটাই চিন্তা করি, কেন ওকে বললে মনে হয় হতো, মনে হয় লোন নিলে হতো, কিন্তু আপনাকে এইভাবে আসতে হবে না, যখন ওটা হয়নি ঠিক না হয় তাহলে আমাকেও সরাও তাকেও সরাও, আমাকেও সরাও তাকেও সরাও, ফাদ্রলি খারেন হায় সময় কানা, আর যেখানে হবে ভালো সেখানে নিয়ে যাও, এর নাম সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সালাত, দুই রাকাত রাতে পড়েন, যেটার জন্য করবেন সেটা পড়ার শেষে বলবেন, নাহলে মধ্যে একটা শব্দ আছে বলে নেবেন দুয়ার বই থেকে দেখেন, আর সালাতুল তাসবির হাদিস ঠিক নয়, যার কারণে ওটা বলি না, সালাতুল তাসবির
পড়তে হবে না, ওই হাদিস বর্ণনা ঠিক নয়। সম্মানিত দিনই ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে চারটে জীবনে নসিহত থাকলো। এক, পাঁচ ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, মনে আছে তো? চার, দুইজন যেখানে আড্ডা ফিরছে বসে আছে ওখানে বসবেন না, অনুদ রক্ষা করেন ভালো হবে ইনশাল্লাহ। ওখানে কিন্তু কারো বদনাম হচ্ছে, আপনি খালি গিয়া বললেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এই কথাটা কতবার বলছি, এখন আর তাহাজ্জুদ দিয়ে কুলাতে পারবেন না। এই জমি জোর করে দখল করেছেন মানুষের হক নষ্ট করে, এইটা যেমন পাপ, ওই যে বললেন ঠিকই বলেছেন আসলই খারাপ, ওটা তেমনই পাপ, ওটাও হক নষ্ট, এটাও হক নষ্ট। বুঝাতে পারিনি কথা? এই জন্য আড্ডা পিটবেন না জীবনে, দোকানে গিয়ে বসবেন না জীবনে। আর চারটে থাকলো, কবরের শাস্তি হয় না চারটা কারণে। এক, শহীদ হলে। দুই, পেট ব্যথায় মরলে। তিন, জুমার দিন মারা গেলে। চার, সূরা মুলক পড়লে। আগের তিনটাই জটিল, জুমার দিন মারা যাব কি না বলতে পারছি না, দুই, শহীদ হব কি না বলতে পারছি না, পেট ব্যথায় মারা গেলাম, কোন ব্যথা যে মারা গেলাম নিশ্চিত নই। চার, সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে যদি 30 আয়াতের সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিনী ভাই বোন একটু মেনে নেওয়ার চেষ্টা করেন, আর যেসব সলাতের নিয়মগুলো বললাম ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। আমরা চিরদিন থাকবো না, মিডিয়া হিসাবে যা বলছি থাকছে, আর কলম হিসাবে যা থাকছে তা খুব যথাযথভাবে মূল্যায়ন করবেন। কয়েকটা তাফসির দেখছি, আর আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি দেখছি, আর কিছু বই আছে মনে হয় উপদেশ, আর না হলে আপনার ওই পোশাক আর হজ। তো আপনারা দিনী ভাই বোন, আমি আপনাকে ওই তজহুল কোরআন ব্যতিক্রম তাফসির, তজহুল কোরআন ব্যতিক্রম তাফসির এবং আবদুল্লার ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, আর উপদেশ কয়েকটা বই আছে মনে হয়, নতুন বই বের হয়েছে হজের উপরে এবং পোশাকের উপরে, বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানিয়ে, যার যতটুকু সম্ভব সম্ভব প্রদান করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং একই সফরে কয়টি আমরা করা যাবে? ওমরার ব্যাপারে, ওমরার ব্যাপারে হজের বইটা দেখেন সুন্দর করে লেখা আছে, এতটুকু যে এক সফরে একটাই ওমরা, এক সফরে একাধিক ওমরা করলে ওমরাটাই বাতিল হবে। সবাই বইগুলো নিয়ে যাবেন আব্দুল্লাহ।